খুচরা কয়েন বা পয়সা নিয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধানের জন্য আমার mp.com-এর মাধ্যমে নাটোর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুসের কাছে আহ্বান জানানো হয়েছে। এই আহ্বানটি করেন নাটোর বড়াইগ্রামের হাফিজুল ইসলাম। তিনি জানান, ক্রেতা বা ব্যাংক কেউই খুচরা পয়সা না নেয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। তিনি এ সমস্যাটি সমাধানের জন্য এমপি আব্দুল কুদ্দুসের কাছে আবেদন জানান। এমপি আব্দুল কুদ্দুস এক ভিডিও বার্তার মাধ্যমে তার জবাব দেন। রাজাপুরের হাফিজুল ইসলাম সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন আকারে আমার কাছে জবাব চেয়েছেন। প্রথমত আমি বলে নিই এই যে প্রশ্ন আপনি করেছেন কয়েন পয়সা সম্পর্কে, সেই কয়েনের বিষয়টি কিন্তু আমাদের সংসদ সদস্যদের এক্তিয়ারের মধ্যে পড়ে। বাংলাদেশ ব্যাংক প্রতি বছর বাংলাদেশের মুদ্রানীতি কী হবে সেটা ঘোষণা করে এবং সেই ঘোষণার প্রেক্ষিতে প্রয়োজনের জন্য কয়েন বা কাগজের নোট ছাপা হয়, সেইভাবে বাজারে প্রচলন আছে। আপনার কাছে যে কয়েন আছে সেই কয়েনের বৈধ কয়েন, এটা রেলিভেন্টলি আমার কাছে এসে আসার কথা না, তবু প্রশ্ন করেছেন। এইটা আপনারা ব্যাংককে, যে ব্যাংকে আপনি লেনদেন করেন সেই ব্যাংককে বলবেন যে এই কয়েন সম্পর্কে কোন লেভেলে কথাবার্তা বললে কয়েনগুলো উঠিয়ে নিতে পারে। তো পৃথিবীর সব দেশি কয়েন রয়েছে, আমাদের দেশি কয়েনদের কয়েনকে অবৈধ ঘোষণা করা হয়নি, বাতিল ঘোষণা করা হয়নি। অতএব এই কয়েনের বিষয়টি অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা বোর্ড অফ ডাইরেক্টর্স আছে তাদের হচ্ছে বিষয়, বিষয়টি আমার নয়। তারপরেও আমি আপনাকে একটু বলতে চাচ্ছি যে ব্যাংক বলছে যে 5,000 কয়েনের বিপরীতে ব্যাংকে 10 লক্ষ টাকা জমা রাখতে হবে। এই বিষয়টি আমার জানা নাই, এই জন্য যে 5,000 কয়েনের কত মূল্য হতে পারে। 1 টাকার কয়েন যদি হয় 10,000 টাকা হতে পারে, যদি 2 টাকার কয়েন হয় তাহলে 2 টাকার হলে 10,000 টাকা এবং 5 টাকার হলে পরে 25,000 টাকা হতে পারে। এইভাবে বোধ হয় আপনার ব্যাংক কর্তৃপক্ষ বোধ হয় সঠিক কথাটা বলেনি যে 10 লক্ষ টাকা জমা রাখতে। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের কয়েনের মুদ্রাকে অবৈধ ঘোষণা করে নাই। আপনার অসুবিধা যেটা হয়েছে, আমার ধারণা যে আপনি প্রচুর কয়েন জমা করেছেন, হেতু আজকে আপনার এই কয়েনের বিষয়টি হচ্ছে আপনার সামনে এসেছে। কয়েনের ব্যবহার কিন্তু অনেক কমে গেছে, এটা সত্যি কথা, কিন্তু তারপরে কয়েন কিন্তু উঠায় নেওয়া হয়নি। অতএব এই বিষয়টি আমাদের মতো জাতীয় সংসদ সদস্যদের বিষয় নয়, এটা একেবারে বাংলাদেশ ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টর্সের ব্যাপার এবং এর সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রী বলতে পারবেন যে এই কয়েনের ব্যাপারটা কী বিষয়টা রয়েছে। আপনাকে প্রশ্নটা করার জন্য আমারও জানা থাকলো যে আমাদের এলাকায় অনেক লোকের কাছে কয়েন রয়ে গেছে। আপনি এমনি কয়েন তো যে বাজারে তো কয়েন তো লেনদেন হচ্ছে, আপনি যা বাজার হাট যখন করবেন তখন কয়েন ব্যবহার করলে ধীরে ধীরে আপনার এই কয়েনগুলি হচ্ছে কেউ অন্যের হাতে চলে যাবে আর কি। তার বিপরীতে আপনি যে কোনো দ্রব্য কিনতে পারবেন। আপনাকে ধন্যবাদ। এমপি আব্দুল কুদ্দুসের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার mp.com-এর অ্যাম্বাসেডর শাকিল আহমেদ ও সাকলাইন শুভ।